নমস্কার, আমি এসকে আপ্তা, বেবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আজ শুভ সরস্বতী পূজা, আর আমরা এই শুভক্ষণে চলে এসেছি নওদা থানার মধুপুর কলোনি পাড়ায়। এটি একটি বাড়ির সরস্বতী পূজা, দেখে নেব এখানকার সরস্বতী পূজা। হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, আমাদের বাড়িতে তো প্রত্যেক বারই হয়, প্রত্যেক বছরই পুজো হয়। অন্যান্য বছরের তুলনায় এবার কেমন হচ্ছে? কমই আছে আয়োজন, মানে করোনার জন্য একটু বেশি ভিড়ভাট্টা করা যাচ্ছে না। হ্যাঁ, একটু অল্পই আছে, মানে অন্যবারে মানে গতবার আয়ের থেকে আরও ভালো ইয়ে হয়েছিল, ধুমধাম হয়েছিল, ধুমধাম হয়েছিল। তা এই কমের মধ্যে হলেও কেমন লাগছে আজকে দিনটি? ভালোই লাগছে, নিজেদের মধ্যে পুজো প্রত্যেকবারে, এবারও খুব ভালোই লাগছে। প্রতিমা কি গতবারের তুলনায় ছোট আছে না বড় হয়েছে? না, গতবার থেকে এবার বড়ই হয়েছে। প্রতিমা বড় আছে কিন্তু মানুষজন কম আসছে, তাই তো? হ্যাঁ। ঠিক, আপনার নাম? পাপিয়া হালদার। বাড়ি? বাড়ি মধুপুর কলোনি। পূজাটা কোথায় হচ্ছে? মধুপুর কলোনিপাড়া। এবার সরস্বতী পূজা কেমন হচ্ছে? খুব ভালো। এই যে গতবার যেভাবে করেছেন, এবার করোনার কারণে কি কোনো তার প্রভাব পড়েছে? না না, কিছু হয়নি, ঠিকই আছে। ঠিক আছে, আপনার নাম? লতা বড়াক্কা। আপনারা দেখছেন মধুপুর কলোনিপাড়া সরস্বতী পুজো। আপনাদের এখানে এবছর সরস্বতী পূজা কেমন হচ্ছে? আমরা এবছর একটু বড় করার চেষ্টা করছি, প্রতি বছর হয় কম বেশি, কিন্তু এবছর কোভিড সিচুয়েশন আছে, সে সত্ত্বেও চেষ্টা করছি সেটাকে মানে প্রিকশনগুলো মেনে ঠিকঠাক করে কিছু প্রোগ্রাম করার, যেহেতু গোটা বছরটাই আমাদের লকডাউনে গেল খারাপ, চেষ্টা করছি আনন্দ শেয়ার করার সবার সাথে। মানে এক বছর কোনো আনন্দ করতে না পারাই না পারাই চেষ্টা আছে, যেটা একটু ভালো করে আমাদের একটা মাথাও আছে যে কোভিড পজিশন মানে সিচুয়েশনটাকে একটু হ্যান্ডেল করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে বা স্যানিটাইজ করা যেগুলো। আজকে আর কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের এই পূজা উপলক্ষে? আজকে প্রথম দিন আমাদের উদ্বোধন অনুষ্ঠান আছে, তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের কিছু মেধাবী ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করবো, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এই ধরনের কিছু আছে। এটা কখন শুরু হবে? এটা আজ সন্ধ্যা থেকে শুরু হবে, আর আগামীকাল থেকে আমাদের প্রোগ্রাম আছে। কদিন চলবে প্রোগ্রাম? আমাদের প্রোগ্রাম চলবে 20 তারিখ অবধি চলবে, 21 তারিখে আমাদের বিসর্জন। আপনার নাম? আমার নাম শেখর ঘোড়ানি। ডেঙ্গু সতর্কতা, সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কী কী করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।